আচ্ছা, আপনাকে আমি প্রথম প্রশ্ন করব, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম নবীর নাম কি? প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। কোরআনে কয়জন নবীর নাম আছে? কোরআনে কয়জন? মানে 25 জন নবীর নাম, 25 জন নবীর নাম রয়েছে এবং এছাড়া আরো অনেক নবী আছে, কিন্তু কোরআনে 25 জন নবীর নাম বলা আছে। আচ্ছা, কোরআন নিয়ে এবার আপনাকে কয়েকটি প্রশ্ন করব। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের প্রথম সূরাটির নাম কি? সূরা ইখলাস। প্রথম সূরা কোনটি? সূরা হচ্ছে মনে না, যে সূরাটি নামাজের প্রতি রাকাতে না পড়লে নামাজ হবে না। হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আচ্ছা, কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। উত্তরটি সঠিক হয়েছে। সবচেয়ে ছোট ছোড়া কোনটি? সূরা ইখলাস। একটু চেষ্টা করেন, আমি দুইটা নাম বলি, দেখেন এটা থেকে আপনি একটি একটি বেছে নেন। সূরা মায়েদা, সূরা কাউসার। সূরা কাউসার। আপনার উত্তরটি সঠিক হয়েছে। সূরা বাকারার কয়টা আয়াত আছে আপনি কি জানেন? সূরা বাকারা 86। একটু চেষ্টা করেন, 182। 282। 282। আচ্ছা, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত হচ্ছে মানে ইসলামের হাদিস কোরআনের বাইরে যে ইয়েগুলো আছে, যেগুলো মানে মানুষ প্রচলন করতে চায়, ওগুলো বেদাত আর কি। মানে নবী যেগুলো করে নাই, এগুলো যারা প্রচলন করতে চায় সেটাই আর কি। এক কথায় হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাকে বেদাত বলে। শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছু সম্পৃক্ত করা আর কি, ওটাকে শিরিক বলা হয় আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? আরশ আজিম আছে, মানে সর্বত্র ছড়িয়ে আছে, সর্বত্রই আল্লাহ তাআলা আছে। আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন, সব দেখেন এবং তার আয়াতের মধ্যে সব কিছু আছে। এই যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবার নাম কি? আবু বুখারী। একটু চেষ্টা করেন, ইবনে মাজহা। আরেকটু চেষ্টা করেন, মানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে কোন সাহাবা? অপশন দেওয়া যাবে? অপশন দেওয়া যাবে, আমি অপশন দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি উপহার, একটি সালাতের বই। থ্যাংক ইউ ভাইয়া। কেমন লাগলো প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে থ্যাংক ইউ।